এই যে আমার ভাই রেডি একটা বাড়ি পাগড়ি পরে ছবি পাগড়িটা পরাই দাও মিশারি শুধু বর না এদিক দিয়ে যেই গাড়িতে করে বর নতুন বউ আনতে যাবে সেই গাড়িটাও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে তো মা গ্লাস দুধ খাইয়ে দিচ্ছে তো এদিক দিয়ে লাগেজ এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু রেডি তো বাড়ির একমাত্র ছেলের বিয়ে বরযাত্রীতে যাওয়ার জন্য সবাই কিন্তু রেডি তো এই যে আমার বোন ছোট বোন খুব সুন্দর করে সেজেছে তো আজকে কিন্তু আমরা দুই বোন একই রকমের ড্রেস পরেছি একই কালারের ড্রেস তো ওনার হাতে এসে দায় দায়িত্ব স্বর্ণ গহনার আগে যাইবা না পরে যাইবা তো এরই মধ্যে অনেকে কিন্তু রেডি হয়েছে এই যে আমার এক মামাতো বোন রেডি হয়েছে কত সুন্দর করে এসেছে তারপরে এই যে আরেক মামাতো বোন এই যে খালাতো বোন কেমন লাগতেছে শালিকা কেসকে এই যে দেখুন আমাদের ভাবি কেমন করে সেজেছে অনেক সুন্দর লাগছে আজকে মেকআপ করেন তাই না নরমাল তো বরযাত্রী কিন্তু মোটামুটি অনেকেই রেডি আসসালামু আলাইকুম শুভ 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 দিন আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের শুভ বিবাহের দিন আমরা বাড়ির সবাই সেজে গুজে এখন বরযাত্রী যাচ্ছি কনের বাড়িতে নতুন বউকে বাড়িতে আনবো তো কিভাবে কনের বাড়িতে গেলাম এবং ওইখানে যাওয়ার পর কি কি ঘটলো আর নতুন বউকে কিভাবে বাড়িতে নিয়ে আসলাম সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন আর এখন চলুন আমাদের সাথে যাওয়া যাক বরযাত্রী হয়ে কনের বাড়িতে মাটি কইছ শামী মামুন দেখি কি কি মালপত্র মিষ্টি টিষ্টি এখানে রাখছেন তো আল্লাহর নাম নিয়ে আমরা কিন্তু যাত্রা শুরু করছি আর আমরা টোটাল 80 জন বরযাত্রী যাচ্ছি যে আমরা একই গাড়িতে আছি তিন ভাই বোন আর মিশারি তো আমরা চলে এসেছি কনের বাড়িতে বরযাত্রী সবাই পিছনে হচ্ছে মোটর সাইকেলের বহর আর সামনে হচ্ছে হাইস গাড়ি চারটা হাইস গাড়ি দুইটা প্রাইভেট কার সাথে রয়েছে মোটর সাইকেল এগুলো দিয়ে 80 জন বরযাত্রী এসেছি
তো বরযাত্রীরা চলে যাচ্ছে বরকে গেট ধরা হবে তো বরযাত্রীদের ছেড়ে দেওয়া হচ্ছে বরকে ধরা হবে বরকে গেটে আটকানো হবে তো আমাদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আর আমরা পাশের গ্রামে কিন্তু ভাইকে বিয়ে করাচ্ছি তো মাত্র 10-15 মিনিটের রাস্তা শেষে আমরা কিন্তু কনের বাড়িতে পৌঁছে গেছি তো চলুন দেখি বর কি করে তো অপেক্ষা করছি আমরা মেয়ের মায়ের জন্য মেয়ের মা বরকে গাড়ি থেকে নামাবে এই যে আমাদের মা ওই আসসালামু আলাইকুম গরমের দিনে দাঁড় করা রাখে নাকি দিতা দিতা নাকি কি মিশাইছে চিনি না লবণ না লবণ নিলে আর মাছি বই নিলে চিনি বরকে দিল 2 নম্বর শরবত আর বরের দুলাভাইকে দিল আসল শরবত ভয় পাইছে ভয় পাইছে আনুষ্ঠানিকতা শেষ এখন আমাদের যেতে দেন তিন হাতে কি কে নিবে আগে ক্রেতে ধন্যবাদ রাখবো নানা বাবা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য যাইতে দেন যাইতে দেন কোন দিকে জামাই রে বসাইব ভিতরে এদিকে বরযাত্রীদের বসা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর বরের জন্য অন্য জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে না
তো চলুন যাই কোথায় বর বসেছে সেটা দেখার জন্য। তো এই যে এটা হচ্ছে মেয়েদের বাড়ি নির্মাণাধীন ভবন। এই বাড়ির বড় মেয়েকে আমার ভাইয়ের বউ করে নিচ্ছে। এদিকে কি চলতেছে, কিসের কানাকানি? তো তাদের জিনিসপত্র বুঝিয়ে দেয়া হচ্ছে, মিষ্টি পান সুপারি, এদিকে হচ্ছে ডালার কাপড় চোপড় ভাই বোনদের জন্য, দাদা নাতি নানা নানির জন্য, আর এদিকে হচ্ছে বউয়ের জিনিসপত্র। ডালার কাপড়, এগুলা কি সুখ ব্যবহারের নাই, শুধু জুতাটা এখান থেকে ব্যবহার হইবে আজকে, আর সব আমাদের সাথে শাড়ি ব্লাউজ সবই এখানে আছে, থ্রি পিস থেকে শুরু করে সব। ওই যে জুতাটা সাইডে সাইডে জুতা ডিভার করে দেন, আর স্বর্ণ ডিপু জানেন মুরব্বী কেটা আছে। এটার মধ্যে আছে চেন আর হাতসরা কানের জিনিস আর টিকলি। নাক নাকি পুরাই নাই, ঠিক আছে। সামনে রয়েছে খাবার, হাত ধুয়ে রেডি, মুরগির কামড় ভালো।
কাজী সাহেব নাম ঠিকানা লিখছে তো এদিক দিয়ে কাজী লেখালেখি করুক আর চলুন আমরা নতুন বউ দেখে নেই নতুন বউ সাথে রয়েছে আমার মামাতো বোন তো এরই মধ্যে কাজী সাহেব বিয়ের সব লেখালেখি করে এখন প্রথমে এসেছে মেয়ের কাছে রেজিস্ট্রি খাতায় সাইন নেওয়ার জন্য কি আইডি কার্ড আর কিছু আছে তো কনের স্বাক্ষরের পর এখন কাবিনের কাগজে স্বাক্ষর করছে আমাদের বর সিগনেচার করা কি হয়েছে জায়গায় জায়গায় টাকা দিয়ে তুলব এত সমাদর করার দরকার নাই তো এখন বিয়ে পড়ানো শুরু হয়েছে চলুন দেখি মেয়ে কিভাবে কবুল বলে উকিল বাবা এটা আপনার দোস্ত বলো এখন ছেলের কাছে যাওয়া হচ্ছে বিয়ে পড়ানোর জন্য رجالاً كثيراً ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزاً عظيماً সাক্ষীদের উপস্থিতিতে মেয়েকে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম শুনছি আমরা সবাই নতুন কাপড় ব্যবস্থা আসলে উৎস তাই না একটু কান্নাকাটি করলে বাবার ঘরে নিয়ে আসতে হবে
এই দায়িত্ব কিন্তু অবশ্যই আপনার উপরে আপনি নিয়ে আসবেন ঠিক আছে আল্লাহ আপনাকে এই বিবাহকে আল্লাহ আপনাদের বিবাহকে কবুল আর মঞ্জুর করুক আমরা দোয়া করি বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহ সবাই বলি বারাকাল্লাহু লাকা বা বারাক আলাইকা বা জামা বাইনাকুমা ফি খায়র بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير الله يدير ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বল করুক আমিন আল্লাহ এদের জীবিকা প্রশস্তময় করুক আমিন আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করে নাও আমিন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমার কোন দোয়া হইছে না এইই দোয়া ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ এরি মধ্যে কিন্তু বিবাহ সম্পন্ন হয়ে গেছে এবং নব দম্পতির জন্য কিন্তু দোয়াও করা হয়ে গেছে তো বিয়ের আনুষ্ঠানিকতা তো শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা নতুন বউকে নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ জায়গায় জায়গায় টাকা আদায় করছে গেটে তারপরে হাত দোয়ানি পাগড়ি নেগা জুতা নেগা জায়গায় জায়গায় টাকা আদায় বিয়ের মিষ্টি বিয়ের মিষ্টি খাওয়া হচ্ছে সবাই মিষ্টি মুখ করছে শুভ কাজের জন্য আর এদিক দিয়ে আমাদের নতুন বউয়ের মন খারাপ মা বাবা ছেড়ে ছোট ছোট ভাই বোন ছেড়ে চলে যেতে হবে নতুন পরিবেশে নতুন মানুষের হাত ধরে শ্বশুর বাড়িতে যেতে হবে কার ভাগ্যে কি আছে সেটা আমরা কেউ জানি না তবে একটা মেয়ের জন্য নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা কিন্তু অনেকটাই কঠিন আর আজকের এই দিনটা কিন্তু আমাদের সব মেয়েদের জন্যই স্মরণীয় একটা দিন শালকের বিয়ে তাহলে করাই লাইলা কেমন লাগতেছে বিয়ে খাইয়া এখানে এখনো পর্যন্ত কর্ণকল জুতা চুরি করে পাগড়ি চুরি করে দিছে আল্লাহ আমাদের বউ কান্দতেছে তাকাও তাকাও কান্না করে না তাকাও কান্দে না দই মিষ্টি খাওয়ানো হবে আমাদের বউয়ের বাবা দুজনকে দই মিষ্টি খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে ছোট বিয়ে বেনি আমাদের
এই যে ছোট বেনি এই যে এটা হচ্ছে বিয়াই আমাদের ছোট বিয়াই আর এই যে এটা ছোট বেনি তো এখন আমাদের মা ওই মিষ্টি মুখ করাবে আজকে মিশারের পুরো অবস্থা খারাপ খালি খাইতেই আছে তৃপ্তির জিনিস পানি এই যে নানি নানির মন খারাপ নাতির জন্য কান্না করছে নানি আমার বাড়ি বই বুঝে দিতেছেন আপনার বাড়ি খালি করে দিতেছি আমার বাড়ি আমার বোলাই বুঝে দিতে আমি বুঝে দিতে আমি
বড় মেয়েকে বিদায় করছে মা বাবা شاش بيه তো এই ছিল আজকে আমাদের বিয়ের ভিডিও তো নতুন বউকে সাথে নিয়ে আমরা কিন্তু এখন বাসায় যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এই যে দেখুন নতুন বউ কান্না করছে আল্লাহ হাফেজ